ফালতু চা। তবে এই ফালতু চায়ে চুমুক দিলেই আপনার সেই ভুল সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। 7,000 টাকা দিয়ে শুরু করেছিলেন চায়ের দোকান, এখন সেই চায়ের দোকানে ফালতু চা বিক্রি করে একদিনে 14,000 টাকা আয় করেন এই চা বিক্রেতা। আসুন আজ জেনে নিই জরির কারখানার একজন সাধারণ কর্মচারী থেকে আজকের বিখ্যাত চা বিক্রেতা হয়ে ওঠার গল্পটা। আজকের এই গল্প শুনতে শুনতে আপনার মনে হবে এ যেন কোনো সিনেমার কাহিনী। জরির কারখানায় কাজ করতেন নাসির, নোট ম্যানের সময়ে সেই কাজটুকুও চলে যায় তার। হঠাৎ কাজ চলে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ে নাসিরের, কারণ নাসিরই ছিল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই পাগলের মতন চারদিকে কাজ খুঁজতে শুরু করেন তিনি, কিন্তু হাজার চেষ্টা করেও একটা কাজ জোটাতে পারেননি তিনি। এদিকে সংসারের জমানো পুঁজিও দিন দিন শেষের পথে, অবশেষে কি করবেন ভেবে না পেয়ে চায়ের দোকান খোলেন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি নাসিরকে, ধীরে ধীরে তার চায়ের ব্যবসায় লাভ বাড়তে শুরু করে। আসলে যে মানুষ হাল ছাড়েন না তার সুদিন আসতেও খুব একটা বেশি সময় লাগে না। এরপর নাসিরের চায়ের প্রশংসা ধীরে ধীরে দূর দূরান্ত অবধি ছড়িয়ে পড়তে শুরু করে। বর্তমানে হাওড়ার খাঁদারহাট মানেই নাসিরের ফালতু চা। নাসিরের রসিকতা এবং ভালো ব্যবহারের জন্য বহু মানুষ আকৃষ্ট হন তার চায়ের দোকানের প্রতি। এই দোকানে প্রথম দিকে বেশ কয়েক রকম চা তৈরি করা হতো, দামও ছিল 5 টাকা থেকে 25 বা 30 টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে শুধুমাত্র একটাই চা হয়, যা প্রতি ভাঁড়ে মাত্র 7 টাকা। শুনলে অবাক হবেন, শুধু পুরুষ নয়, প্রচুর মহিলারাও নাসিরের এই দোকানে চা খেতে আসেন। আর সবচেয়ে আশ্চর্য বিষয়, মহিলাদের জন্য প্রতি ভাঁড়ে 1 টাকা করে কম নেন নাসির, বয়স্কদের জন্য প্রতি ভাঁড়ে 2 টাকা কম, 100 দিনের কাজের শ্রমিক এবং সমাজসেবীদের জন্য বিনামূল্যে চা। নাসির জানান, সারা সপ্তাহে 1,500 থেকে 1,600 মানুষ চা খেতে আসেন তার কাছে, রবিবার হলে 2,000 থেকে 2,100 মানুষ আসেন। কোনো পুজো পার্বণ বা অনুষ্ঠানে সংখ্যাটা আরও দ্বিগুণ হয়ে যায়। কিন্তু যে চায়ের এত সুখ্যাতি, সেই চায়ের নাম ফালতু কেন? এর উত্তরে নাসির জানান, এই দোকান বা ব্যবসা সাধারণ মানুষের উপর নির্ভর করে, তাই দোকানের জনপ্রিয়তা ধরে রাখতে এমন নামকরণ। নাসির সেদিন সাহস করে এগিয়েছিলেন বলেই হয়তো আজ তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে। আসলে যে মানুষ পরিশ্রম করতে জানেন, সফলতা তাকে কোনোদিনও পিছু ছাড়ে না। চা ছাড়া একটা গোটা দিন হয়তো আমরা ভাবতেও পারি না, তাই ফালতু হোক কিংবা ভালো, এক কাপ গরম চা হাতে পেলে বাঙালি বরাবরই বহু জটিল ধাঁধা সমাধান করে ফেলবার ক্ষমতা রাখে। গোটা আলটিমেট মিডিয়ার পক্ষ থেকে তাই হাওড়ার চা বিক্রেতা নাসিরকে কুর্নিশ জানাই আমরা। আপনার ফালতু চা যেন বহু ফালতু মানুষকে ভালো করে দেয়, এই কামনাই করি। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।